আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আবারও মেটাল অনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে চতুর্থ মিটিংয়ে সকলে একত্রিত হয়েছি আমাদের প্রিয় এম কে স্টিল ইউনিটের প্রতিষ্ঠান নরসিংদীতে। তো এখানে আমাদের নরসিংদীর প্রতিনিধি এম কে স্টিল ইউনিটের স্বত্বাধিকারী আমাদের মেটাল অনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত সদস্য জনাব কামরুল সাহেব আছেন। তো আমরা মেটাল অনার অ্যাসোসিয়েশনের পরিবার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি এত সুন্দর একটি আয়োজন করেছেন তার জন্য একটি করতালি দিয়ে তাকে আমরা স্বাগতম জানাব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখে আসছেন গত তিনটা মিটিং আমরা তিনটি জায়গায় করেছি, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যে আমরা করছি। আমাদের সংগঠনের উদ্দেশ্যের ব্যাপারে আপনারা সকলে অবগত আছেন, তারপর আবার বলে দিচ্ছি যে আমাদের প্রধান লক্ষ্য হলো আমাদের কাস্টমার ভাইদের যে মৌলিক অধিকারগুলো আছে আমাদের কাছে অর্ডার করা পরবর্তীতে, প্রথম অধিকার তার টাকাটা যাতে নষ্ট না হয় অথবা চুরি হয়ে না যায়, দ্বিতীয় অধিকার সে যেই যেই মালামাল দিয়ে অর্ডার করেছে সেই সেই ন্যায্য মালামালগুলো যদি পায়, এবং তৃতীয় অধিকার হলো সে যাতে সময় মতো তার প্রোডাক্টগুলো হাতে পায়। তো এই ব্যাপারগুলোকে আমরা গুছিয়ে এক ছাদের নিচে করার জন্য এবং আমাদের কাস্টমার ভাইরা যাতে এই সমস্ত যেই সুবিধাগুলোর কথা বললাম সময় মতো তারা পায়, তার জন্যই আমাদের এই সংগঠনটি করা। তো এখানে আমার সমস্ত মালিক ভাইরা আছে যারা কিন্তু প্রত্যেকে এক একটি ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী এবং এক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, যারা সুনামের সাথে ব্যবসা করে আসছে। তো আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন এবং যারা ব্যবসায়ী ভাইরা আছেন আমাদের সাথে একত্রিত হতে চাচ্ছেন, তারা আমাদের যে কোনো প্রতিষ্ঠানের অনারের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করে দিব। তো আজকের ভিডিওটি আর বড় করব না, কামরুল সাহেবের প্রতি আবারও আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। সকলে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।